আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হচ্ছে মধুমিতার মনের কথার মধুর দেওয়া, হাউ ডু আই রেসপন্ড দ্য চ্যালেঞ্জেস থ্রু লাইক ডুইং অল মাই হাউস হোল্ড কোর্স, লাইক দুটোই, মানে হাউস হোল্ড কোর্স বলতে বাড়ির সমস্ত রোজকার কাজকর্ম করার সাথে সাথে কী কীভাবে আমি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস, হাউ আই রেসপন্ড টু দ্য চ্যালেঞ্জেস, বিভিন্ন রকম চ্যালেঞ্জ আমি কী করে ফেস করি বা রেসপন্ড করি। তো আমার তো সত্যি কথা ফিল্ড উইথ চ্যালেঞ্জেস, আমার লাইফে মারাত্মক চ্যালেঞ্জ, আমি সেই নিয়েই চলতে থাকি। তো বিভিন্ন রকম কাজের মধ্যে আমার 24 ঘন্টা কাটে, যেরকম আজকে তোমাদের কিছু আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আমি সকালবেলা, আমি যেহেতু একটা ব্যবসা করি, আমি রাদার দুটো ব্যবসা করি, একটা আমার ক্যান্টিন আছে, ক্যান্টিনটা আগের থেকে একটু স্লো ডাউন করেছি, আর আমার একটা বুটিক আছে। তো যেহেতু সামনে দিওয়ালি আর এখানে দুর্গাপুজোর চাইতে দিওয়ালি বড় করে সেলিব্রেট করা হয়, তো দিওয়ালির সময় আমার অনেক রকম মিষ্টির অর্ডার থাকে, এই অর্ডারগুলো আমি জেনারেলি নিয়ে থাকি। তো তারপরে ধরো স্পেসিফিক কিছু খাবার অর্ডার থাকে, তো প্লাস কিছু কেনাকাটি, মানে আমার ব্যবসার, মানে আমি তো ছোট্ট একটা ভিডিওতে এক্স্যাক্টলি বলতে পারছি না, তো আমি দেখাচ্ছি যে যে জিনিসগুলো দিয়ে আমি কাজগুলো করব, মানে ইনগ্রিডিয়েন্টস যেগুলো, সেগুলো আমার ব্যবসারও হতে পারে, মানে বুটিকের হতে পারে, প্লাস আমার ক্যান্টিনেরও হতে পারে। তো আমাকে আগে থাকতে কিনে রাখতে হয়, রেডি করে রাখতে হয়। তো কোনো কোনো জায়গায় আমি গয়না বাঁধাতে দিই, সেগুলো তুলতে হয়, সেগুলো ডিজাইনিং বসে বসে তাদেরকে দেখিয়ে দেওয়া থেকে নিয়ে শুরু করে, এই যে এই দোকানটা এখন দেখাচ্ছি, যদিও এখানে আমি অন্য কাজে এসেছি, মনে পড়ে গেল বাবা যখন এখানে, আমার বাবা যখন এখানে ছিলেন, বাবার জন্য সিগারেট, বাবা একটা অদ্ভুত সিগারেট খায়, ওটা কলকাতা ছাড়া কোথাও পাওয়া যায় না, মানে এখানে খুবই পাওয়াই যায় না, তো সেই সিগারেটটা আমি এখানে পেতাম, হঠাৎ করে মনে পড়ে গেল। তো এখান থেকে আমার ওই কিছু জিনিস, আসলে মনে হচ্ছে আমি দিওয়ালির বাজার করতে এসেছি তা নয়, এখানে আমার ওই কিছু জিনিস যেগুলো দিয়ে আমি বানাবো, সেটা অনেক রকম জিনিস থাকে, তো সেই জিনিসগুলো আমি এখান থেকে কিনতে এসেছি। যদিও এটা হোলসেল মার্কেট নয়, কিন্তু যেহেতু প্রায় 14 বছর ধরে কেনাকাটি করছি, ওরা আমাকে অনেকটা সস্তায় দিয়ে দেয়, কারণ আমি পরিমাণে নিই। তো সেগুলো দিয়ে আমি এখন কিনে নেব, নিয়ে তারপরে আমি দুপুরবেলা, আমার বাড়িতে একটু কাস্টমার আসবে, ওরা চলে গেলে আমাকে এভাবে আবার বেরোতে হবে, বেরিয়ে 5টার সময় টাইম দেওয়া আছে যে আমার পাটোয়ার, যে আমার জিনিসগুলো বাধাই করবে গয়নার, সেইগুলো দিতে আমি আবার বেরোতে হবে। তো এখন সকালে যখন ওইগুলো আমি দিতে এসেছিলাম বা কিছু জিনিস নিতে এসেছিলাম, সেই ছবি তোমাদের দেখাচ্ছি। তো এইভাবে আমার দিন চলে, একদিকে আমি ব্যবসা চলে, একদিকে আমার বাড়ির সমস্ত খাওয়া দাওয়া রান্নাবান্না সমস্ত চলে, বাজার হাট, কারণ আমি খুব একটা, আমার মেয়ের তো ধরো চাকরি, মানে 10টা 5টা নয়, এখন যেহেতু ওয়ার্ক ফ্রম হোম 3 দিন অফিস যায়, সেহেতু কোনো কাজের কোনো টাইম থাকে না, অনেক সময় 10টা 11টা অবধি কাজ করে, ওকে ডিস্টার্ব করতে চাই না। তারপরে প্রসেনজিতেরও কোনো, যেহেতু ব্যবসা, সেহেতু কোনো ছুটি ছাটা বলে কিছু নেই, ওকেও ডিস্টার্ব করতে চাই না, আমি যতটুকু দরকার নিজে নিজেই সবজি বাজার থেকে নিই, কেননা এখন মাছ খাওয়ার ব্যাপার নেই, ওরা মাছ মাংসটা খাচ্ছে না বহু মাস হলো, জানি না আবার কবে খাওয়া শুরু করবে। দেখো এখান থেকে যেরকম ঝাঁটা নেওয়ার দরকার ছিল, সেইটা খুঁজে 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 খুঁজে, যদিও যেটা আমি নিতে এসেছিলাম বাথরুম পরিষ্কার করার, সেইটা পেলাম না, অন্য একটা দিয়ে কাজ চালালাম। তো সেরকমই এখান থেকে বেশ কিছু জিনিস আমি তুললাম, যেগুলো এখন আমি দেব, যে আমার জিনিসগুলো বানিয়ে দেবে, তোমরা দেখতেই পেলে মাটির সমস্ত জিনিস এখানে পাওয়া যায়। তো সেগুলো আমি নিলাম, যা যা দরকার ছিল নিয়ে, তারপর আমি এই যে এই একে আমি আগেও দেখিয়েছি, আমার ভীষণ হেল্পফুলও, যখন ওই ডিমনিটাইজেশন হয়েছিল, অদ্ভুত, তোমরা শুনলে অবাক হবে, আমি পুরনো টাকা এর কাছে দিয়ে দিয়ে, মানে এই ভদ্রলোক খুব হেল্পফুল। তো আজকে সমস্ত বাড়ির জিনিসপত্রগুলো ওই ফাঁকেই, যখন এর দোকানটা হাতের কাছে পেয়ে গেলাম, কিছু সবজি ফল টল সেগুলো একটু নিলাম, প্লাস আরও কয়েকটা জিনিস মুদির দোকানের, এই দোকানটার আমার দরকার ছিল সেগুলো নিলাম। তো এই হচ্ছে 24 ঘন্টায়, মানে একসাথে ব্যবসার কাজও করতে থাকি, আবার অদ্ভুত 2:30 সময় যে আসবে তার আবার একটা স্পেসিফিক জিনিস দরকার, এখন বাড়িতে গিয়ে সেগুলো বের করতে হবে। তো এইভাবে আমি চ্যালেঞ্জগুলো সামলাই।